বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা সোমবার নির্বাচন বানচালের নামে বিএনপি নৈরাজ্য সৃষ্টি করলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি আওয়ামী লীগ নেতাদের তরুণ সমাজের মাঝে গণতন্ত্রের চেতনা ফিরছে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে শিল্পীর চিত্রকর্ম ভূমিকা রাখছে সরকারের বেঁধে দেয়া দামে মিলছে না কোনো পণ্যই নির্ধারিত দরের চেয়ে 20-30 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে অভিযোগ ক্রেতাদের চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে আলুর 3টি আড়তকে 12,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন পর্যাপ্ত জনবল না থাকায় পণ্যের দামে সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে লড়বে এবং কোনো দলকে সহায়তা করবে না জানিয়েছেন জিএম কাদের আমলযোগ্য অপরাধ ছাড়া সাইবার সিকিউরিটি অ্যাক্টে বিনা পরোয়ানায় গ্রেফতার করার কোনো সুযোগ নেই জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক ডক্টর ইউনুসের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাত অভিযোগ এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সংবিধানের দোহাই দিয়ে ভোট চুরির প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন গদি টিকিয়ে রাখতে বাংলাদেশকে বাজি ধরছে সরকার আগুনে পুড়ে ছাই হওয়া ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াতে চান রাজধানীর কৃষি মার্কেট ব্যবসায়ীরা সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস কৃষিমন্ত্রীর টাঙ্গাইলের ভুয়াপুরে সুলতানা সুরাইয়া নামে এক বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার নিউজ এডিটর আবু সায়েম আকন্দের মা টানা কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে পানি বাড়ায় রাঙামাটি নিম্নাচল প্লাবিত লিবিয়ার দার্না শহরে পানির ঢলে মৃতের সংখ্যা 11,300 ছাড়িয়েছে এখনও হদিস নেই 10,000-এর বেশি মানুষের আগ্নেয়াস্ত্র মামলায় অভিযোগ গঠিত হল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পুত্র হান্টার বাইডেনের বিরুদ্ধে বর্ষসেরা হিসেবে লিওনেল মেসিকে তালিকায় রেখে 12 জনকে মনোনীত করেছে ফিফা রয়েছেন ব্যালন ডিওর বিজয়ী হালান্ডো ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর দোয়া চেয়েছেন সকলের